আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ব্লগ, আজকে শুক্রবার একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল মরিয়ম ঘুম থেকে উঠে সবার আগে খেলনা নিয়ে বসে গেছে, খাওয়া দাওয়া করছে। তো সকালবেলা আজকে মরিয়ম সিরিয়াল খাচ্ছে, আর এই যে দেখুন যত খেলনা আছে সব ভেঙে চড়ে একদম একাকার করে দিয়েছে, আর এর ভেতরে আমার চুলের কাঁকড়াটাও আছে। এই যে দেখুন মরিয়মের খেলনার মধ্যে রাইস কুকারে ভাত তোলা চামচটাও আছে, আর এই যে এটা হচ্ছে মাছ যেটা ভেঙে চড়ে একদম ছাড়খাড় করে ফেলেছে। তো আমার মেকআপ বক্সের কিছু ছিল, সেগুলো আমি ওকে দিয়েছি খেলার জন্য। এখন আমি একটু নাস্তা করে নিয়েছি, আজকে সকালের নাস্তায় আমি নিয়েছি এই যে এক কাপ চা, চায়ের সাথে নিয়েছি দুটো কলা আর পাউরুটি, একদম সকালের জন্য পারফেক্ট নাস্তা। সকালবেলা আসলে ভারী তেমন কিছু খেতে ইচ্ছে করে না, আর এখানে এই কলাটা খুব পাওয়া যায়, এই কলাটা অনেক মিষ্টি খেতে। আর আমি একটু পড়াশোনা করব, তাই বই নিয়ে বসেছি, আর আমার সাথে দেখুন মরিয়ম এখন খেলনাপাতি সব তুলে বই নিয়ে বসেছে, রং নিয়ে বসেছে, রং করবে। আর এই যে আমার এটা হচ্ছে ডায়েরি ছিল, এখানে আমি ব্লক বাটিকের কিছু জিনিসপত্র লিখে রেখেছিলাম, তো সেইগুলো এখন মরিয়মের হয়ে গেছে, মরিয়ম সেগুলো করবে। তো মরিয়মের আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে, কারণ ও বাচ্চা মানুষ, ছোটো বাচ্চারা সব কিছু আমাদের থেকে শিখে, আমরা যা করবো ওরাও ঠিক তাই করবে। এখন যেমন আমি পড়াশোনা করছি, তো আমার সাথে ও পড়াশোনা করছে, এতে করে ওর হাতের লেখাটা অনেক ভালো হবে, কলম ধরতে শিখবে, ওরা কিন্তু অনেক সুন্দরভাবে কলম ধরে। আর এই যে দেখুন পেন্সিলগুলো কেটে কেটে একদম সত্যনাশ করে ফেলেছে, এগুলো বড় বড় পেন্সিল ছিল, আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন বড় ছিল, কিন্তু এখন সবগুলো ছোট ছোট হয়ে গেছে। আর আপুকে একটা পেন্সিলও কিনে দিয়েছে। আর এইদিকে আমি এখন একটু ভেন্ডি ভাজি করছি, কারণ ভেন্ডি ভাজি খেতে আমার অনেক ভালো লাগে, তো অল্প কিছু ভেন্ডি ভাজি করছি, এখন শুরু করেছি। ভেন্ডি ভাজি অনেক সহজ আর খেতে অনেক টেস্টি হয়, আর এই ভেন্ডিগুলো অনেক সুন্দর ছিল, গ্রামে আসলে অনেক টাটকা জিনিসপত্র পাওয়া যায়, এই জন্য খেতেও অনেক ভালো লাগে। তো ভেন্ডি ভাজতে ভাজতে আমি এইদিকে এসেছি মরিয়মকে দেখার জন্য। তো মরিয়ম পড়াশোনা বাদ, এখন সে খেলাধুলা করবে, এখন কী দিয়ে খেলবে, সকালবেলা তো খেলনাপাতি দিয়ে খেলেছে, এখন বই পুস্তক সব গুছিয়ে নিয়ে সে ঘোড়ায় চড়ে মধ্য হাঁটিয়া চলছে। তো সাথে পুতুলটাকে নিয়েছে, আর বারবার আমাকে বলছিল আম্মু পুতুল যেন না পড়ে। আমরা যেমন ওদেরকে নিয়ে গাড়ি ঘোড়াতে উঠি, ও তেমন বাবুকে নিয়ে ওর ঘোড়াতে উঠেছে, এটাও আসলে আমাদের দেখেই শেখা, যেহেতু আমরা ওদেরকে নিয়ে যেখানে সেখানে বসি বা উঠি বা থাকি, এই কারণে ও বাবুকে নিয়ে ওর কাছে রেখে সুন্দরভাবে খেলছে। আসলে এই জিনিসগুলো অনেক ভালো, এতে বাচ্চাদের অনেক বিকাশ হয়। তো মরিয়মের গোসল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু বিলের দিকে। তো বিলের দিকে বলতে আমরা পীরপালে যাচ্ছি, সেখানে আমার কিছু সবজি চাষ আছে, মানে যেগুলো করেছিলাম ঠিক ভালো মতো হয়নি, তবে আছে, যেটুকু আছে ওইটুকুতেই হবে। আমি যাচ্ছি যে কী অবস্থা, অনেকদিন থেকে যাওয়া হয় না, ওখানে কলমি শাক অনেক সুন্দর হয়েছে, কলমি শাকগুলো দেখতে যাচ্ছি। আর ভাইয়া চিংড়ি মাছ কিনেছে, তো চিংড়ি মাছটা আমি একটু মিষ্টি কুমড়ার শাক দিয়ে খাবো। মিষ্টি কুমড়ার গাছটা তেমন একটা ভালো হয়নি, আর অনেক জঙ্গল হয়ে গেছে, এই কারণে আসলে আরও বেশি ভালো হয়নি। তো যে কয়টা ডগা আছে সে কয়টা আমি এখানে কেটে নিয়েছি, এই যে দেখুন এই কয়টায় পেয়েছি, আর বাকি যেগুলো ভালো হয়েছিল সেগুলো কেউ কেউ নিয়ে চলে গেছে, যাই হোক সেগুলো আমি দেখতে পাইনি আসলে কে নিয়েছে। আমি যদি এই কয়টা না কাটি তো এই কয়টা আমি পাবো না। এইদিকে দেখুন বেগুনের গাছে একটা বেগুন ধরেছে, সেটাও আমি নিয়ে নিলাম। আসলে এখানে গাছ তেমন একটা হয়নি, যে জায়গাটা আমি ফাঁকা করেছি গত ব্লকে আমি দেখিয়েছিলাম, ওই জায়গাটাতে আমি বিভিন্ন গাছপত্র লাগাবো। আর এই যে দেখুন আমার ভাবি এসেছে কলমি শাক তোলার জন্য, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কলমি শাকগুলো কেমন হয়েছে, অনেক সুন্দর শাক হয়েছিল। আসলে দু তিনটা গাছ ছিল, সেই গাছ থেকে অনেকগুলো শাক হয়েছে, তো আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে দু তিনটা গাছ থেকে এতগুলো শাক হয়েছে। আর এই সাইডে আমার বিশ্ববিখ্যাত মরিচ গাছ আছে, যেটা আমাকে কোনো নিরাশ করে না, এই গাছে আমি সবসময় মরিচ তুলি, এর আগেও হয়তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এখান থেকে মরিচ তোলা। আর বেগুনের দু তিনটা গাছ ছিল, সেগুলো মরে গেছে, আসলে অনেক জঙ্গল হয়ে গেছে, এই কারণে তেমন একটা ভালো গাছ নেই, জঙ্গলের মধ্যে আসলে পোকা টোকা থাকে, এই কারণে আসলে গাছ ভালো হয় না। তবে মরিচে মরিচ গাছে ভালোই মরিচ ধরে, অনেক সুন্দর সুন্দর মরিচ আসলে দেখতে ভালো লাগছে, আর যখন তুলছিলাম তখন পটপট শব্দ হচ্ছিলো, এটাও আসলে অনেক ভালো লাগছিলো।
তো নিজের হাতে লাগানো গাছ তার যদি ফলন না হয় তাহলে খুব কষ্ট লাগে, তারপরে যে দু চারটা ফলন পাচ্ছি তাতে আমি অনেক খুশি। যাই হোক, আল্লাহ তো কিছু না কিছু দিয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর সবুজ কালার, আমার শাকাটা হয়ে গেছে। এখন আমি আর মরিয়ম বাড়ির দিকে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখন শীতের সময়, মানে শীত শীত পড়ে যাচ্ছে, এই সময় কিন্তু পোকামাকড় বেশি হয়। এই কারণে আসলে জঙ্গলের মধ্যে মশাও কামড়াচ্ছিল, পোকাও কামড়াচ্ছিল, তাই আমি আর মরিয়ম জলদি জলদি বাসায় যাচ্ছি। আমরা যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম সেটা এখন রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আপু এর ভেতরে কচু দিয়েছে আর আলু দিয়েছে, আর একটা বেগুন যেটা আমি নিয়ে এসেছিলাম সেটা দিয়েছে। আমরা বলতে আমি আর মরিয়ম গিয়েছিলাম, এই কারণে আমরা বললাম। আপু এইদিকে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছে। আর এই যে দেখুন বেগুন ভাজি, এইটা ছিল আগের, সেটা ভাজি করে নিয়েছি। তো চচ্চড়িটা লাস্ট পর্যন্ত এরকম হয়েছে দেখুন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা যদি কেউ না খান তাহলে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অনেক মজা। এখন আমরা সুন্দর নাস্তা করছি। কয়েকদিন থেকে মরিয়ম বলছিল পেঁয়াজি খাবে, কিন্তু পেঁয়াজি বানাচ্ছিল না, আজকে হঠাৎ বানিয়েছে, তাই নিয়ে এসেছে অনেকগুলো পেঁয়াজি। খাওয়া দাওয়া করে নেব, তারপরে নামাজ পড়ব। তো এই যে দেখুন মরিয়ম সোনা নামাজ পড়বে, আসলে আমাদের থেকে ওরা যা দেখে তাই শেখে। তো মরিয়ম এখন নামাজ পড়বে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, আগামীতে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক, ওরা যেন অনেক ভালো মনের মানুষ হয়। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।